ওয়েলকাম টু ভিড অঙ্ক ডট কম আমি শুনাম তোমাদের ম্যাথসের টিচার চলো দেখে নেওয়া যাক এবারে কোন অঙ্ক আছে আমাদের কাছে সলভ করার জন্য এখানে বলা রয়েছে যে যদি পি কিউ এবং আর বিন্দু তিনটি সমরেখা হয় তবে প্রমাণ করো যে এক্স বাই এ প্লাস ওয়াই বি টু ওয়ান তাহলে দেখো আমাদের কাছে কি দেওয়া রয়েছে না পি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই কিউ বিন্দু যার স্থানাঙ্ক এ কমা জিরো এবং আর বিন্দু যার স্থানাঙ্ক জিরো কমা বি তাহলে আমাদের কী করতে হবে না এই পি কিউ আর বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং সেই ক্ষেত্রফলের মান কত হবে না শূন্য তাহলে লিখিনি পি কিউ আর বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল শূন্য হবে কারণ এরা বলে রয়েছে বিন্দু তিনটি সমরেখ তাহলে বের করে নিই যে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান সমান কথা হবে হাফ অফ এক্স ইন্টু জিরো মাইনাস বি প্লাস এ বি মাইনাস ওয়াই প্লাস জিরো ওয়াই মাইনাস সমান সমান হাফ অফ মাইনাস বি এক্স বর্গ একক এখন শর্তানুসারে আমরা কি বলতে পারি যে এই যে ক্ষেত্রফলের মান সেটা কত হবে সেটা শূন্য হবে তাহলে হাফ অফ মাইনাস ওয়াই ইকাল টু জিরো বি এক্স প্লাস এ ওয়াই ইকাল টু বি এখন যদি আমরা বোথ সাইড যদি আমরা এবি দিয়ে ডিভাইড করে দিই তাহলে কত পাবো তাহলে আমাদের কাছে আসবে বি এক্স বাই এবি প্লাস এ ওয়াই বাই এবি ইকোয়াল টু এবি বাই এবি অর দেখো এখান থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে বিবি তাহলে এক্স বাই এ প্লাস এখান থেকে এ এ ক্যান্সেল হয়ে যাচ্ছে ওয়াই বাই বি ইকোয়াল টু এটা ক্যান্সেল হয়ে ওয়ান তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল এটা আমাদের প্রুভ হয়ে গেলো বিতঙ্ক ডট কম ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাদের ধন্যবাদ গণিতের এইরকমই নানান সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন